হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করবো আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। সবাই গুগলে চলে আসবে এবং এখানে সার্চ করবে 167 মিলিটারি হসপিটাল পাঠানকোট রিক্রুটমেন্ট 2020। ঠিক আছে, এটা সার্চ করলে এবং নিচের দিকে স্ক্রল করে যাবে, যে কোনো একটা লিঙ্কে যাবে এবং সেখানে গিয়ে সার্চ করবে, ঠিক আছে, ক্লিক করবে। তারপরে দেখবে এরকম একটা পেজ খুলে যাবে, সেখানে এখানে সুন্দরভাবে লেখা আছে 167 মিলিটারি হসপিটাল পাঠানকোট রিক্রুটমেন্ট 2020, অ্যাপ্লাই ফর দ্য পেন্টার অ্যান্ড ট্রিটমেন্ট পোস্ট, লাস্ট ডেট এক্সটেন্ড। ঠিক আছে, আগে লাস্ট যে কতক্ষণ পর্যন্ত ছিল, জুলাই 3 তারিখ পর্যন্ত ছিল, ঠিক আছে, ওটা এক্সটেন্ড হয়ে 13 জুলাই পর্যন্ত হয়েছে। কোথা থেকে পাঠানকোট থেকে হচ্ছে পাঞ্জাবের স্টেট, পাঞ্জাব হচ্ছে কান্ট্রি ইন্ডিয়া, মানে সারা ভারতে যে কেউ এটাতে আবেদন করতে পারে, ঠিক আছে, মিলিটারি হসপিটালে ওখানে যোগদান করানো হবে। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে সেকেন্ডারি, মানে মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। এখানে কোথায় 13 তারিখ ক্লোজ করা হবে, মানে ওই অ্যাপ্লিকেশন করা বন্ধ হবে 13 তারিখ, ঠিক আছে। পর পেন্টারের জন্য একটা পোস্ট এবং টিন স্মৃতির জন্য একটা পোস্ট আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন, পেন্টার যখন ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউট অ্যান্ড সার্টিফিকেট ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অফ ন্যাশনাল কাউন্সিল অর অফ ভোকেশনাল ট্রেনিং ইন দ্য ট্রেড অর 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ পেন্টার, ঠিক আছে। এজ লিমিট 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে ফর পেন্টারদের জন্য। টিন স্মিথের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন পাস হতে হবে ফর রিকগনাইজ বোর্ড অথবা সার্টিফিকেট ইন দ্য ট্রেড ফ্রম রিকগনাইজ টেকনিক্যাল ইন্ডাস্ট্রিয়াল অর ট্রেনিং ইনস্টিটিউট থেকে, ঠিক আছে। প্রফেশনসি ইন দ্য ট্রেড এজ লিমিট হতে হবে কত, 18 বছর থেকে 25 বছরের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে টিন স্মিথের ক্ষেত্রে। তো তারপরে তোমরা এখানে অফিসিয়াল যে নোটিফিকেশনটা সেটা এখানে ক্লিক করবে, যে দেখতে পেয়ে যাবে এখানে। তো ওটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আসলে এখানে যে পিডিএফটা এখানে দেখা যাবে, একটু টাইম নিচ্ছে। এই যে পিডিএফটা, তোমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ সবাই যে কি এসছে, কি আছে, নেম অফ দ্য পোস্ট, পেন্টার, নম্বর অফ পোস্ট একটা আছে, ক্যাটাগরি হচ্ছে আনরিজার্ভদের জন্য, এজ লিমিট হচ্ছে 18 থেকে 25, যা আমি বলে দিয়েছি আগে, এডুকেশন কোয়ালিফিকেশান বলে দিয়েছি, এবং এখানে পে লেভেলটা দেখে নেবে, 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত, ঠিক আছে। এখানে 1,900 টাকা কি দেওয়া হবে, সিপিসি পে, সেভেন্থ পে ম্যাট্রিক্স লেভেল 2 অনুযায়ী, ঠিক আছে, 1,900 টাকা, ওটা গ্রেট পে সাইজ, ঠিক আছে। তারপর হচ্ছে টিন স্মৃতিদের ক্ষেত্রে একটা আনরিজার্ভদের জন্য 18 থেকে 25 বছর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি হতে পারে বলে দিয়েছি, এতেও কিন্তু সেম স্যালারি, ঠিক আছে। তো এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কোন অ্যাড্রেসে অ্যাপ্লাই করতে হবে, এখানে দিয়ে দিয়েছে, এবং কি কি ডকুমেন্টস দিতে হবে। তোমরা এই নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নেবে এবং তারপরে এখান থেকে দেখে নেবে কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, কোন অ্যাড্রেসে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে অ্যাড্রেসটা হচ্ছে পুরো ফার্স্ট পয়েন্টে যে দা, এই যে অ্যাড্রেসটা, দা কমান্ড্যান্ট 167 মিলিটারি হসপিটাল পাঠানকোট, পিনস 90125, ঠিক আছে। এই অ্যাড্রেসে আপনাদেরকে কোন ফর্মটা পাঠাতে হবে, এই এই নোটিফিকেশনের নিচে যে ফর্মটা আছে সেটা, এই যে ফর্মটাকে ফিল আপ করে, সমস্ত ফিল আপ করে নিচে সাইন করে, নিচে সাইন করার অপশন আছে, সেই সাইন করে দিয়ে এখানে ফটোকপি লাগিয়ে এটাকে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। লাস্ট ডেট হচ্ছে কিন্তু 13 তারিখের মধ্যে আপনাদেরকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আজকের রিক্রুটমেন্ট ছিল এটাই, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। নতুন চ্যানেল, এই চ্যানেলে আমি সমস্ত রিক্রুটমেন্ট সংক্রান্ত এবং বিভিন্ন পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত ভিডিও দেব। তো থ্যাংক ইউ।